হ্যালো বন্ধুরা, কেমন আছিস সবাই? তো ঠিক এই ভিডিওটির আগের ভিডিওতে আমি আপনাদের ভারতের সেরা সব বুড়ো নায়কদের দেখিয়েছিলাম যারা এখনো বিয়ে করেনি, যেটি আপনি চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো ভারতের বুড়ো সব সুন্দরীদের, যাদের চাইলে এখনো যে কেউ বিয়ের অফার করতে পারেন। তো চলুন 35 পেরোনো সেসব অবিবাহিত সুন্দরীদের দেখে নেওয়া যাক। শুরুতেই থাকছে শ্রুতি হাসানের নাম। সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় এই নায়িকা পুরো সাউথ পেরিয়ে বাংলা জন্য ভীষণ পপুলার। 2009 সালে কেরিয়ার শুরু করা এই সুন্দরীর জন্ম হয়েছিল 1986 সালে। সেই হিসেবে বর্তমানে তিনি 35 ক্রস করেছেন, অথচ এখনো তার কপালে বর জুটেনি। তো শ্রুতির মতো ইলিয়ানার জন্ম হয়েছে 1986 সালে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই নায়িকা এখনো অবিবাহিত। উল্লেখ্য, কেরিয়ারের শুরু দিকে তিনি বিগ ব্যাচেলর প্রবাসের সাথে প্রেম করেছিলেন। তবে প্রবাসী প্রেমিকা হিসেবে সবচেয়ে বেশি আলোচিত ছিল আনুষ্কা। এই জুটি একসাথে 4টি মুভি করে এবং 4টিই ছিল বক্স অফিসে ব্লকবাস্টার, ফলে সবাই ভেবেছিল তারা বাস্তব জীবনে জুটি বাঁধছেন, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। দুজনেই এখনো ব্যাচেলর। উল্লেখ্য, বর্তমানে আনুষ্কার বয়স 40 ছুঁয়েছে। বলিউড মাত করা শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকুলিনের জন্ম হয়েছে 1985 সালে। সো বর্তমানে এই অভিনেত্রীর বয়স 36 চলছে, অথচ এখনো তার মধ্যে বিয়ে করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো জ্যাকুলিনের মতো নয়নতারার বয়সও 36 চলছে। 2011 সালে এই নায়িকা প্রভুদেবাকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের সেই বিয়ে ভেঙে যায় এবং এই নায়িকা এখনো বিয়ে করতে পারেনি। সালমান খানের হাত ধরে হুট করে বলিউডে পা রাখে সোনাক্ষী সিনহা। 2010 সালে দাবাং দিয়ে এই নায়িকা বলিউডের পাশাপাশি আমাদের মাঝেও জনপ্রিয়তা সৃষ্টি করে। তো 1987-তে জন্ম নেওয়া এই নায়িকার বর্তমান বয়স 35 এবং তিনি এখনো সিঙ্গেল। অন্যদিকে ক্যাটরিনা পা রেখেছে 38-এ। 2005 সাল থেকে বলিউড শাসন করা এই নায়িকা দীর্ঘ সময় সালমান খানের সাথে প্রেম করেছিলেন। পরবর্তীতে রণবীর কাপুরের সাথে তার সম্পর্ক হয়, কিন্তু বর্তমানে তার সাথে বিকি দারুণ রিলেশন থাকলেও এখনো তারা বিয়ে করতে পারেনি। তো দেখতে খুব বেশি বয়স্ক মনে না হলেও বলিউডের শ্রদ্ধা কাপুরের বয়সও কিন্তু কম হয়নি। 1987-তে পৃথিবীতে আসা এই নায়িকা খুব শীঘ্রই 35-এ ঢুকে যাচ্ছে, অথচ এখনো বিয়ের জন্য কোনো পাত্র সিলেক্ট করতে পারেনি। তো 2000 সালে কাহোনা প্যার হে দিয়ে অভিনয় শুরু করা আমিষা প্যাটেল এখনো বিয়ে করতে পারেনি। 1976 সালে জন্ম নেওয়া এই সুন্দরী বর্তমানে 45-এ পা দিয়েছে, ফলে বর্তমানে নায়িকা থেকে তাকে মায়ের ক্যারেক্টারই বেশি মানাবে। অন্যদিকে বলিউড নায়িকা তাবু ইতোমধ্যে মায়ের ক্যারেক্টারে বেশ মানিয়ে নিয়েছে, বিশেষ করে আলা বৈকুণ্ঠপুরমগুলোতে তাকে আল্লু অর্জুনের মা হিসেবে বেশ মানিয়েছিল। তো বাস্তবে 50 বছর বয়সে এই সুন্দরী সন্তানহীন চিরকুমারী হিসেবেই থেকে গেছে। তবে 46 বছর বয়সী বাঙালি সুন্দরী সুস্মিতা সেন বিয়ে না করলেও মা ঠিকই হয়েছে। এই অভিনেত্রী রিনি এবং আলিশা নামে দুটি দত্তক মেয়ের মা, তাদের নিয়ে তার জীবন কেটে যাচ্ছে। তো নেগেটিভ ক্যারেক্টার দিয়ে আলোচনা সৃষ্টি করা সাউথ সুন্দরী ভারালক্ষ্মীও এখনো অবিবাহিত। 36 বছর বয়সে পা রাখা এই অভিনেত্রী নায়কদের কষ্ট দিতে এতই ব্যস্ত যে বিয়ে করার সময় পাচ্ছে না। তবে নায়িকা হয়েও তিশা এখনো বিয়ে করতে পারেনি। তার সমসাময়িক সব নায়িকা বিয়ে করে নিলেও এই সুন্দরী এখনো পর্দা কাঁপাতে ব্যস্ত। তো 1983 সালে জন্ম নেওয়া তিশার বর্তমান বয়স 38, হয়তো আর কয়েক বছরের মধ্যেই তিনি বিয়ে করে ফেলবেন। তিশার মতো নিত্যা মেননের বয়স বেশি না হলেও দেখতে তিশার চেয়েও বেশি বয়স্ক মনে হয়তো একটু মোটা বলে দেখতে এমন মনে হচ্ছে। তবে 35 বছর বয়সে এই অভিনেত্রীও এখনো বর খুঁজে পায়নি। তো 42 বছর বয়সে পাকিস্তানি মেয়ে নার্গিস ফাকরিও এখনো ব্যাচেলর। বলিউড দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী একসময় উদয় চোপড়াকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের বিয়েটা হয়নি, ফলে তিনি এখনো সিঙ্গেল। তো এরাই ছিল সবচেয়ে পরিচিত ভারতীয় সুন্দরী নায়িকা যারা এখনো বিয়ে করেনি। এর মধ্যে আপনার কোন নায়িকাকে ভালো লাগে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।